নবীদের যে চিহ্ন কি, তারা সমস্ত প্রবৃত্তি পরায়ণতার ঊর্ধ্বে কাজ করেন, কোন স্বার্থ নিয়ে তারা কাজ করেন না, এবং তাদের সত্যতা, ভদ্রতা, মানসিক পবিত্রতা, উন্নত চিন্তা এবং তাদের উন্নত পর্যায়ের মানবতার আদর্শ মানুষের সামনে তারা যে নবী সেটা তারা প্রমাণ করে দেন। তাই আমাদের নবীর আনুগত্য করতে হবে, নবীর দেখানো ধর্মীয় আদর্শকে আমাদের অনুসরণ করতে হবে, যা তারা আল্লাহর কাছ থেকে তারা পেয়ে থাকেন। যদি এক্ষেত্রে আমরা তাদের অনুসরণ না করি তাহলে আমরা পথভ্রষ্ট হব এবং মানুষ তখন নিজেরা নিজেরা ধর্মের পথ রচনা করবে, যেমন যুগে যুগে নতুন নতুন ধর্মীয় মত বিভিন্ন যুগে সৃষ্টি হয়েছে। যখন পৃথিবীতে মানুষ পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত হয়েছে তখন তাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠান। তো আমরা কয়েকটা নবীর নাম ইতিহাসে পেয়েছি, যেগুলো কোরআনে আছে 28টা নবীর নাম, তার মধ্যে হুদ আলাইহিস সালাম, সালেহ ইসলাম, শোয়েব আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং লুত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এরা সকলেই নবী ছিলেন। শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী এবং রসুল ছিলেন। এদের আন্দোলনের ইতিহাস আছে। এই সমস্ত নবীরা শুধু ধর্মের কথা শোনাননি, বরং সমসাময়িক যুগে যে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক যে সমস্যাগুলি ছিল সেই সমস্যার সমাধানে তারা আলোকপাত করেছেন এবং তারা আন্দোলন করেছেন, নতুন সমাজ নির্মাণের জন্য তারা মুভমেন্ট করেছেন, আন্দোলন করেছেন তার সাথীদের নিয়ে। দুই একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, যেমন মাদায়েনবাসী ইরাক এবং মিশরের মধ্যবর্তী এলাকায় ছিল, শোয়েব আলাইহিস সালামকে সেখানে আল্লাহ তাকে নবী পাঠান। তারা ব্যবসায় অসাধুতা অবলম্বন করত, রাজনীতি করত, তিনি তাদেরকে বললেন এগুলো বন্ধ করো, কিন্তু তারা তার কথা মানল না। এই না মানার জন্যে তাদের উপরে আল্লাহর ধ্বংস নেমে এসেছে। তো আজকের যুগে দেখতে পাওয়া যাবে যে এই কর্পোরেট লবি যারা রয়েছে, যে পুঁজিবাদী লবি রয়েছে, তারা ব্যবসায় অসাধুতা অবলম্বন করছে। যদি তাদেরকে আজকে ইসলামের আহ্বান জানানো হয় তাহলে দেখা যাবে যে তারাও তাদের স্বার্থের জন্য বিরোধিতা করবে। তেমনি আমরা দেখবো লুত আলাইহিস সালাম, তিনি সমকামিতার জন্য মানুষকে বলেছেন এই পথ থেকে দূরে সরে থাকো, তোমাদের জন্য পুরুষের জন্য নারীকে দেওয়া হয়েছে, কিন্তু পুরুষরা তখন পুরুষে পুরুষে সমকামিতা করতো। আজকের যুগে দেখা যাবে যে সেই সমকামিতা সারা বিশ্বে ছেয়ে গেছে। আমাদের দিল্লি হাইকোর্ট সেটাকে রায় দিয়েছে তার পক্ষে, এটা আশ্চর্যজনক ঘটনা। তাই এই জাতি তারা সমকামিতা রোগে আক্রান্ত হওয়ার জন্য এই জর্ডন, ট্রান্স জর্ডন এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন প্রত্যাখ্যান করল লুত আলাইহিস সালামকে, তখন তাদের উপরে আজাব শাস্তি চাপিয়ে দেওয়া হলো, যাকে ইংরেজিতে স্কাউটস বলে। তার ফলে ডেড সি হয়ে গেল, গোটা জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনিও স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করেছেন, নমরুদের বিরুদ্ধে, ব্যাবিলনের শাসক ছিল, একটা সভ্যতাগত জাতি ছিল ব্যাবিলন, এবং মুসা আলাইহিস সালাম ফারাও বা ফেরাউনের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সে আন্দোলনে কামিয়াব হয়েছেন। এবং আমরা দেখেছি ঈসা আলাইহিস সালাম, তিনিও রোমান পৌত্তলিক সম্রাটের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কিন্তু বনী ইসরায়েল বা আজকের ইহুদি যারা তাদের সঙ্গে এবং রোমান পৌত্তলিক সম্রাটের সঙ্গে যোগ সাজসে তার আন্দোলন সফল হয়নি। তারপরে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এবং তিনি এক নতুন এক সমাজ নির্মাণ করেছেন। তার সমস্ত নবীদের যে ধর্মের বাণী এক ছিল, তারা মূল কথা বলেছেন, দিনের কথা একই ছিল, এক আল্লাহর উপাসনা, আরাধনা, আনুগত্যের কথা বলেছেন। দিন মানে জীবন বিধান, তো সেই দিন তিনি নিয়ে এসেছিলেন। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ধর্ম আসমান থেকে আসে, ধর্ম আল্লাহর তরফ থেকে আসে, খানকা, মসজিদ বা গুহায় আশ্রয় বসে ধর্ম তৈরি হতে পারে না, মানুষ ধর্ম রচনা করতে পারে না। তাই তিনি ধর্মের তিনি সংজ্ঞা দিলেন যা অন্য নবীরাও দিয়েছিলেন। তিনি এক কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান নিয়ে দুনিয়া এসেছিলেন। সেই দিনকে তিনি আরো প্রতিষ্ঠিত করেছেন। মক্কায় অত্যাচারিত হয়েছেন, হয়ে তিনি মদিনায় চলে এলেন এবং মদিনায় প্রথম নগর রাষ্ট্র কায়েম করলেন। তারপরে সারা গোটা আরো উপদ্বীপে ছড়িয়ে পড়লো সেই রাষ্ট্র ব্যবস্থাপনা। তিনি প্রথম মদিনায় একটা ট্রিটি চুক্তি কায়েম করলেন, ইহুদি, পৌত্তলিক, খ্রিস্টান, আরব, মুশরিক এবং অংশীবাদীদের সঙ্গে, মুসলমানদের সঙ্গে চুক্তি হলো, যেটা আজও পৃথিবীতে আমাদের সামনে একটা মডেল রয়েছে। একটা এই ধরনের কনস্টিটিউশন, এই ধরনের বিভিন্ন বহুত্ববাদী সমাজে বসবাস করার জন্য বিভিন্ন জাতির সংস্কৃতিকে মান্যতা দেওয়া, তাদের ধর্মীয় অধিকারকে মান্যতা দেওয়া, এই মদিনা চুক্তির মধ্য দিয়ে আমরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে এই আদর্শ পেয়েছি। তিনি এক সুন্দর সমাজ নির্মাণ করেছিলেন যেখানে শান্তি ছিল, শান্তি বিরাজিত ছিল। আরবের শান্তি ছিল না, আরব সভ্যতা সংস্কৃতির দিক থেকে পিছিয়ে ছিল, কিন্তু সেখানে তিনি মানব জাতির মধ্যে প্রথমে ঐক্যতা স্থাপন করে শান্তি স্থাপন করেছেন। বললেন সব মানুষ আদমের সন্তান, সব মানুষ চিরুনির ফাটার মতো সমান, সুতরাং তোমরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, তোমরা ভাই ভাই হয়ে থাকো। তাই শোয়েব, রুমি, হাফসি, বেলাল সব একাকার হয়ে গেল এবং মুহাজির, আনসার তারা সব এক হয়ে গেল। তাদের ভ্রাতৃত্বের বন্ধনে তিনি আবদ্ধ করলেন, অশান্তি থেকে শান্তির দিকে আরব চলে গেল। তিনি পরিবার গঠন করলেন, ইসলাম বলল নর এবং নারীর তারা সামাজিক প্রথা বিবাহ করবে,
আজকের যুগে পারিবারিক জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেয়ে লিভ টুগেদারের নামে এবং সমকামিতার নামে এই পরিবার গঠনের মধ্য দিয়ে একটা সুস্থ সমাজ নির্মাণের জন্য আল্লাহ রাসূল আমাদেরকে পথ দিয়েছেন। আজকে আমরা আজকে যুগে আমরা দেখতে পাচ্ছি যে যে পরিবারের মধ্যে কন্যা সন্তানদের হত্যা করা হচ্ছে, আরবে সেই অবস্থা ছিল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনটে বা দুটো যদি কন্যা তোমার থাকে আর তুমি তাদের যদি প্রতিপালন করো, মানুষ করো, পাত্রস্থ করে দাও, আমি আর তুমি জান্নাতের মধ্যে এত কাছাকাছি অবস্থান করবো বলে দুটো আঙুল তিনি শাহাদাত আঙ্গুলি এবং মধ্যম আঙুলি দেখালেন। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর হক অধিকারের জন্য বললেন যে সেই ব্যক্তি মুমিন নয়, মুসলমান নয়, মুসলমান নয়, মুসলমান নয়, মুমিন নয়, যার হাত এবং জিহ্বা থেকে তার প্রতিবেশী মানে তারা মানে রক্ষা পায় না, যদি তারা অত্যাচারিত হয় তাহলে সে প্রকৃত তার অনুসারী নয় বলে তিনি বললেন। তা এখানে প্রতিবেশী মানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলেই সেই প্রতিবেশীর হক তিনি বলেছেন। তিনি বলেছেন আত্মীয়তার হক অধিকার আদায় করো। এবং তিনি এক রাষ্ট্র নির্মাণ করেছেন, সে রাষ্ট্রে ইনসাফ ছিল, ন্যায় ছিল। সেই রাষ্ট্রের মধ্যে আমরা দেখেছি সব মানুষ সেখানে মিলেমিশে একসঙ্গে থেকেছে, সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, সেখানে নাগরিক অধিকার বলবৎ ছিল, মৌল মানবিক অধিকারকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, বলার স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা, এই সব কিছু মদিনার পক্ষে প্রতিষ্ঠিত হয়েছে। তার সমস্ত খলিফারা সেই কাজের জন্য একটা বন্ধু ফোনে অনেকক্ষণ ধরে ওয়েট করছেন। এবং তিনি এক মিনিট, তিনি যে অর্থনৈতিক ব্যবস্থাপনা দিয়েছেন সেখানে সুদকে হারাম করে দিয়েছেন, বলা হয়েছে আল্লাহু বাইয়া হারাম রিবা। আমরা আরো আলোচনা করব। একজন একজন বন্ধু একজন বন্ধু ফোনে আছেন, আপনি ফোনটা নিয়ে নিন তারপর। হ্যালো, আমি তো আগে বলেছি যে নবীরা সব নবীরা একই ধর্মের কথা বলেছেন এবং ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আসে, সেটা হলো আনুগত্যের ধর্ম। আপনি দেখবেন যে জ্যামিতির সূত্র অনুযায়ী একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু একটা সরলরেখায় সেখানে আঁকা যায়, আর যদি অনেকগুলো করতে হয় বিন্দুর সঙ্গে সে বিন্দুর সংযোগ তাহলে সেগুলো বক্ররেখা হবে। ইসলাম সিরাতুল মুস্তাকিমের কথা বলেছে, হেদিনা সিরাতুল মুস্তাকিম, সেটাই হলো আনুগত্যের পথ, তা হলো ইসলাম। ধর্ম একটাই, যেটা আল্লাহর তরফ থেকে, ঈশ্বরের তরফ থেকে, গডের তরফ থেকে আসে। হ্যালো, আচ্ছা কেটে গেছে, তবে উনি উত্তর পেয়েছেন। আমরা ডক্টর মশিউর রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি নবুয়তের ধারণা, পূর্ববর্তী নবীদের আন্দোলনের সংক্ষিপ্ত পরিচিতি এবং মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবন শিক্ষার ব্যাপারে এবং তিনি যে বাণীগুলো আমাদের মাঝে দিয়ে গেছেন সমগ্র মানবতার জন্য, শুধু মুসলমানদের জন্য না, তার উপর একটা আলোচনা করলেন। আমি একটা প্রশ্ন করতে চাই ডক্টর মশিউর রহমানকে, যে প্রাচ্যবিদরা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বিভিন্ন ব্যক্তি চরিত্র সম্পর্কে অনেক কথা লিখেছেন, ওরিয়েন্টালিস্টরা, তার বিয়ের ব্যাপারে, তার যুদ্ধের ব্যাপারে, তার ব্যক্তি জীবনকে কালিমালিপ্ত করে, তো প্রাচ্যের এই অ্যাটিটিউডের কারণটা কি বলে আপনি মনে করেন? প্রাচ্যের যে এই যে অ্যাটিটিউড টুয়ার্ডস নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম সম্পর্কে, আসলে প্রাচ্য না, আসলে পাশ্চাত্যের প্রাচ্যবিদদের, পাশ্চাত্যের যে বুদ্ধিজীবীরা যাদেরকে আমরা ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদ বলি, আসল কারণ হলো এই যে যে প্রথম ক্রুসেডের যুদ্ধ হয়েছিল, সেই ক্রুসেডের যুদ্ধে যেটা ইউরোপের তরফ থেকে মুসলিম দুনিয়ার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেখানে তারা মুসলমানদের উপরে আধিপত্য বিস্তার করার জন্য সারা দুনিয়ায় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি জীবনকে এবং ইসলামের বিরুদ্ধে কলঙ্ক লেপন করার চেষ্টা করেছিল। এটা সেখান থেকে শুরু হয়েছিল এবং আজকের যুগে ঊনবিংশ শতাব্দীতে থেকে শুরু করে বর্তমান শতাব্দী পর্যন্ত মডার্নিজম এবং পোস্ট মডার্নিজমের যুগে একই ধারা অব্যাহত রয়েছে। আজকের যে সাম্রাজ্যবাদী এবং পুঁজিবাদী শক্তি, মূলত ইউরোপ এবং আমেরিকা, সেখানে যে সমস্ত বুদ্ধিজীবীরা রয়েছে যারা ইসলামের বিরুদ্ধে বিদ্বিষ্ট, তারা একই কারণে যে এইভাবে ইসলামকে তারা আক্রমণ করছে যাতে সারা দুনিয়ায় ইসলামী আন্দোলন এবং বিপ্লব প্রতিষ্ঠিত না হতে পারে, মানুষ ইসলামের দিকে আশ্রিত না হতে পারে, তারা ইসলামী আদর্শের সঙ্গে এঁটে উঠতে না পারে, তারা পিছন দিক থেকে ইসলামের বিরুদ্ধে কলঙ্ক লেপন করছে, সেগুলো মিথ্যার উপরে আশ্রিত হয়। হয়তো ক্রুসেডও একটা বড় ভূমিকা পালন করেছিল মধ্যযুগে, ক্রুসেড এবং আধুনিক যুগে তেলের যে ওয়েলথ, যে জিওপলিটিক্স, তেলকে ঘিরে যে রাজনীতি, সেগুলো আসলে জিওপলিটিক্যাল যে যে ব্যাপারগুলো সেটা থিওলজিক্যাল ব্যাপারকে ইনফ্লুয়েন্স করছে আমরা দেখতে পাচ্ছি। ফলে একটা পবিত্র আত্মা, একটা মহামানব তার চরিত্রের প্রতি এত কলঙ্ক লেপন এবং প্রাচ্যেরও অনেক লেখক করেছেন। আমরা ডক্টর রহমানের বক্তব্য থেকে যেটা বুঝতে পারলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নেতৃত্ব ছিল সেটা শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক নেতৃত্ব ছিল না, একটা কমপ্লিট লিডারশিপ ছিল।
কিন্তু আমরা আজকাল দেখতে পাই যে মুসলিম সমাজে নেতৃত্বের যেন দুটো ধারা, মসজিদে একটা নেতৃত্ব, সমাজে একটা নেতৃত্ব, একজন ইমাম তার কথা শুধু মসজিদে থাকবে, একজন সমাজের লোক তার সমাজে থাকবে, এই বাইফারকেশনটা কেন? এই বাইফারকেশনটা মূলত হয়েছে এটা এটা মুসলমানদেরও দুর্বলতা মুসলমান মুসলিম সমাজের মধ্যে হয়েছে, যখন খেলাফত ভেঙে গেল, মানে ওমর ফারুক আবু বকর ওমর ওসমান আলীর পরে যখন খেলাফত ভেঙে গেল, রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো, এবং এ প্রতিষ্ঠিত হওয়ার পরে তখন থেকেই ধর্ম এবং দুনিয়া আলাদা এইটা হলো। এই যে হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা দেখবো আরো যে কয়েক শতক চলে যাওয়ার পর যখন রাজতন্ত্রের অত্যাচার এবং জুলুম সাধারণ মানুষের উপর চেপে গেল এবং কোন আন্দোলন যখন আর কামিয়াব হতে পারছিল না, তখন আমাদের ইমামরা এবং আমাদের আলেম ওলামারা তারা খানকা মসজিদ এবং মাদ্রাসার মধ্যে লিপ্ত হয়ে পড়লো এবং সেই ধারা আজও অব্যাহত রয়েছে। কিন্তু আজকে যে ইসলামী রেনেসাঁ আন্দোলন হচ্ছে, সেখানে ইসলামকে প্রতিষ্ঠিত করা এবং ইসলাম অ্যাজ এ কমপ্লিট অফ কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ দিন এবং জীবন বিধান, যেখানে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, আর্থিক ব্যবস্থা রয়েছে, আন্তর্জাতিক রিলেশনের ব্যাপার রয়েছে, নারী পুরুষের সম্পর্কের বিষয় রয়েছে, পারিবারিক সামাজিক গঠনের পুরো চিন্তাভাবনাগুলো রয়েছে এবং উন্নত চিন্তাভাবনা রয়েছে, কিন্তু সেই জায়গায় আমাদের একটা শূন্যতা রয়েছে এবং এর জন্য মাদ্রাসার সিলেবাসের মধ্যে যে জিনিসগুলো রয়েছে তারও দুর্বলতা রয়েছে, যেগুলোকে আবার নতুন করে আমাদের ঢেলে সাজানো দরকার রয়েছে। যদি করা যায় তাহলে আবার ইসলামকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারবো যা ইসলাম আদিন বা কমপ্লিট কোড অফ লাইফ আমরা পেয়েছি। অর্থাৎ কোরআনের যে আয়াতরা যে ওমর সাল্লাক ইল্লা রাহমাতুল্লিল আলামিন, সমগ্র মানবতা রহমত হিসাবে উনি এসেছিলেন এবং উনাকে আমাদেরকে ফলো করা উচিত, এবং আমরাও যেন ইরেসপেক্টিভ অফ কাস্ট ক্রিড রিলিজিয়ন আমরা যেন রহমত হিসাবে সমগ্র মানবতার জন্য দাঁড়াতে পারি। একটা বন্ধু ফোনে উনি ওয়েট করছেন। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আমি শেখ মফিউল বলছি রঘুদেবপাড়ি থেকে। হ্যাঁ বলুন। বলছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত পেয়েছেন, এটা কোরআন এবং হাদিস সম্বন্ধে অকাট্য যুক্তি কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে তিনি নবুয়তের ব্যাপারে কোরআন হাদিসের দলিলগুলো কিছু চাইছেন, তিনি বলছেন কোরআন কিছু রেফারেন্স, কোরআনে সূরা আল আরাফের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুহাম্মদ বলে দাও, হে মানব জাতি, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রসুল। সূরা আরাফের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। এবং ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন, যে তোমাকে সমস্ত মানব জাতির জন্য রসুল করে পাঠানো হয়েছে, তুমি কারোর পিতা নন, রসুল তোমাদের পিতা নন, এবং তিনি যে খাতামের নবী তার কাছে নবুয়তের ধারা শেষ হয়ে গেছে। কোরআনের এই সমস্ত আয়াত থেকে প্রমাণিত হয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী এবং রসুল করে দুনিয়া পাঠিয়েছেন এবং তিনি শেষ প্রফেট, শেষ নবী, শেষ রসুল, তারপরে আর কোন নবী রসুল দুনিয়া আসবে না। আমরা বুঝতে পারলাম, অর্থাৎ এবং আরো একটা আয়াত আছে, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহা যিকরা লিল মুমিনিন, যে আপনার প্রতি কিতাব নাজিল করা হয়েছে এবং এই কিতাবের মাধ্যমে আপনি অবাধ্যদেরকে ভয় দেখাবেন এবং যারা মুমিন, যারা বিশ্বাস স্থাপন করেছেন, তাদের জন্য একটা জিকির, একটা স্মরণিকা হবে। এবং এই কিতাব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয় এবং এই কিতাব এই রমজান মাসে নাজিল হয় বলেই আজকে রমজানের এত গুরুত্ব। রমজানের গুরুত্ব শুধু এই কারণে যে এই মাসে কোরআন নাজিল হয়েছে এবং কোরআন যে মহামানবের উপর নাজিল হয়েছে, তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং প্রিয় বন্ধু, কিতাব নাজিল হওয়ার পর দ্বিতীয়বার আর তিনি হেরা গুহায় যাননি। আমরা যারা ধর্মকর্ম করি আমাদের অনেক বিলাসিতা, সারাদিন মসজিদে থেকে যায়, সারাদিন সেজদাতে থেকে যায়, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত সেজদাতে থাকতেন আর সারাদিন মানবতার কাজ করতেন। এই যে দ্বিমুখী একটা যে রোল প্রফেটরা নিভিয়েছেন, আমরা যেন কোথাও না কোথাও ভারসাম্য পালনে হয় অতি ধার্মিক হয়ে যাচ্ছি না তো অতি বেশি বস্তুবাদী হয়ে যাচ্ছি। নবীদের এই ভারসাম্যটা আজকের এই বস্তুবাদী, আজকের এই উত্তর আধুনিক সমাজে যথেষ্টভাবে প্রয়োজন। তাদের উন্নত চরিত্র, তাদের উন্নত বাণীগুলো আমাদেরকে মানবতার মধ্যে আরো বেশি করে আমরা যেন পৌঁছে দিতে পারি, এই আশা নিয়ে আজকের আমরা এই পর্ব শেষ করছি। আমরা ডক্টর মশিউর রহমানকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আলোচনার জন্য। কালকে আমরা ইসলামের দৃষ্টিতে সমাজসেবা, সামাজিক সুবিচার এই বিষয়ের উপর কিছু আলোচনা আপনাদের সামনে করব। একটি ইসলামী সঙ্গীতের মাধ্যমে আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। ধন্যবাদ। তুমি রহমতে আলম জনতা সারা দুনিয়া, তুমি রহমতে আলম, তুমি রহমতে আলম জনতা সারা দুনিয়া, রহমতে আলম, তুমি রহমতে আলম জনতা সারা দুনিয়া, রহমতে আলম, রহমত নভেদ জখদারুন হাবিয়া, রহমতে আলম, তুমি রহমতে আলম জনতা সারা দুনিয়া, রহমতে আলম,
তুমি রহমতে আলম জনিতা সারা দুনিয়া রহমতে আলম কমলে ওয়ালা কমলে ওয়ালা কমলে ওয়ালা তুমি নবী কমলে ওয়ালা নবী কমলে ওয়ালা নূরে ভুবন আলা নূরে ভুবন আলা নবী কমলে ওয়ালা নূরে ভুবন আলা আশ বৃষ্টির মতো রহমত বিরত আশ বৃষ্টির মতো রহমত বিরত ঝরিয়া ঝরিয়া রহমতে আলম তুমি রহমতে আলম জনিতা সারা দুনিয়া রহমতে আলম তুমি রহমতে আলম জনিতা সারা দুনিয়া রহমতে আলম নামের সুরভিতে নামের সুরভিতে উঠল ভুবন মেতে উঠল ভুবন মেতে নামের সুরভিতে উঠল ভুবন মেতে কুল মখলুক সেনাম গাইছে শুভ শ্যাম কুল মখলুক সেনাম গাইছে শুভ শ্যাম মজিয়া মজিয়া রহমতে আলম তুমি রহমতে আলম জনিতা সারা দুনিয়া রহমতে আলম তুমি রহমতে আলম জনিতা সারা দুনিয়া রহমতে আলম সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সবাই পড়ো সাল্লে আলা পড়ো সাল্লে আলা মিটা মনের জালা মিটা মনের জালা পড়ো সাল্লে আলা মিটা মনের জালা প্রেমিতার হও না পাগল দু চোখে নামা বাদল প্রেমিতার হও না পাগল দু চোখে নামা বাদল সরিয়া সরিয়া রহমতে আলম তুমি রহমতে আলম জনিতা সারা দুনিয়া রহমতে আলম তুমি রহমতে আলম জনিতা সারা দুনিয়া রহমতে আলম রহমত নভে দো জখ দারুন হাবিয়া রহমতে আলম তুমি রহমতে আলম জনিতা সারা দুনিয়া রহমতে আলম তুমি রহমতে আলম জনিতা সারা দুনিয়া রহমতে আলম তুমি রহমতে আলম জনিতা সারা দুনিয়া রহমতে আলম তুমি রহমতে আলম দেখছেন আর প্লাস প্রথম খবর শেষ খবর।